নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা। ভিডিওটি নিবেদন করেছেন রাইজ এডুকেশন। আচ্ছা, ছুটির দিনে লং ড্রাইভে যেতে ভালো লাগে নাকি বাড়িতেই পরিবারের সবার সাথে সময় কাটাতে ভালো লাগে? আজ এই প্রশ্নটা নিয়েই আমি বেরিয়ে পড়েছি শহরে, জিজ্ঞেস করে নিই শহরবাসীর কাছে। আমি এই মুহূর্তে সাথে পেয়ে গেছি শরণদেব, আর ওর কাছে জেনে নেবো যে ও কী করে। আমি গ্রাফিক ডিজাইনার। ছুটির দিনে কিভাবে কাটানো হয়, মানে লং ড্রাইভে যেতে বেশি ভালো লাগে নাকি বাড়িতে টাইম স্পেন্ড করতে? অ্যাকচুয়ালি ছুটি একদমই আমরা পাই না বলতে গেলে, আর ছুটির দিনগুলো আমাদের কাছে খুবই স্পেশাল ডে। তো বাড়িতেই বসে একটুখানি মুভিজ টুভিজ দেখে ফ্যামিলিতে টাইম কাটানো, মায়ের সাথে একটু খাওয়া দাওয়া, ওটাই বেশি ভালো লাগে। সাথে পেয়ে গেছি আমি এই মুহূর্তে অমৃতাকে, আর ওর কাছে জেনে নেবো তুমি কি করো। আমি এখন ফ্রিল্যান্সিং করছি, আমি লেখালেখি নিয়ে কাজ করি, কন্টেন্ট রাইটিং করি। তো আপাতত ফ্রিল্যান্সিং চলছে, সেসব দিয়ে ওয়ার্ক ফ্রম হোমই হচ্ছে। তো এখন একটু ঘুরতে বেরিয়েছিলাম আর কি। তো যখন ছুটি থাকে, মানে ছুটির দিনে বেসিক্যালি লং ড্রাইভে যেতে বেশি ভালো লাগে নাকি ঘরেই পরিবারের সাথে টাইম স্পেন্ড করতে বেশি ভালো লাগে? গাড়ি থাকলে বলতাম লং ড্রাইভে যেতে ভালো লাগে, গাড়ি তো নেই, তো আমার ফ্যামিলির সাথে আমার সময় কেটে যায়, সেটাই আমার বেটার লাগে। কি ঘরেই টাইম স্পেন্ড করা হয় ছুটি? হ্যাঁ হ্যাঁ, আমি 6 মাস পর বেরোচ্ছি, দূরে কোথাও এসেছি 6 মাস পর, হ্যাঁ, সেলফ কোয়ারেন্টিনের পর। আমি এই মুহূর্তে সাথে পেয়ে গেছি পল্লবীকে, আর ওর কাছে জেনে নেবো যে ও কি করে। আমি একজন নার্সিং স্টাফ, বাড়িতে থেকে সবার সঙ্গে থাকতে ভালো লাগে। আর বাড়িতে থেকে কি রান্না টান্না করা? রান্না বান্না করতে ভালোবাসি। আমি এই মুহূর্তে সাথে পেয়ে গেছি দীপঙ্কর ঘোষকে, এবং ওনার কাছে জেনে নেব যে ছুটির দিন হলে লং ড্রাইভে যেতে বেশি ভালো লাগে নাকি বাড়িতে টাইম স্পেন্ড করতে ভালো লাগে। আমাদের তো সবসময় দূরে যাওয়ার মানে ইচ্ছেটুকু থাকে, তার ছুটির দিন পেলে আমরা বেশিরভাগটাই দূরে যেতে ভালোবাসি। তবে এর মধ্যে কি যাওয়া হয়েছে? এর মধ্যে গেছি, আমি 3 দিনের জন্য বাঁকুড়া গেছিলাম। তো অনেকটা সেফটি নিয়ে, যতটা এখন এই করোনার মধ্যে নানা রকম থার্মাল পাওয়ার চেক করে সব কিছু চেক করে ভালো রুমে থাকার জন্য আমাদের ব্যবস্থা করে দিয়েছিলাম। তবে একটা ভয় তো থেকেই যাচ্ছে করোনার মধ্যে, তবুও যেতে ভালো লাগে, যতটা চেষ্টা করা যায় বেঁচে ওঠা যায় এই করোনার মধ্যে, যতটা সেফটি নিয়ে থাকা যায়। এই মুহূর্তে কিন্তু আমি সাথে পেয়ে গেছি মিসেস মুখার্জিকে, আর ওনার কাছে জেনে নেব উনি কি করেন। আমি সিরিয়াল আর্টিস্ট, অ্যাক্ট্রেস, মানে আর্টিস্ট একজন। তো সাধারণত আর্টিস্টদের মন যেহেতু একটুখানি সবার থেকে ন্যাচারালি আলাদা হয়, কি তাই? তো লং ড্রাইভে যেতে ভালো লাগে না পরিবারের সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে ছুটির দিনে? ছুটির দিনে লং ড্রাইভে নিশ্চয়ই যেতে ইচ্ছে করে পরিবারের সাথে, কারণ আমরা এত বিজি লাইফ লিড করি না যে আমরা পরিবারের সাথে থাকতে পারি কম। তো যখনই বাড়িতে থাকি মনে হয় যে একটু লং ড্রাইভে বেরোই, কিন্তু এখন তো এই কোভিড-19 জন্য লং ড্রাইভে বেরোনোটা একটু সেফ নয়, যার জন্য ইচ্ছেটাকে দমন করতে হচ্ছে, কিন্তু মানে মন তো চায় সব সময় যে বেরিয়ে পড়ি। তো এখন কি টাইমটা ঘরেই স্পেন্ড করা হচ্ছে? না, আমরা তো এখন শুটিংয়ে ব্যস্ত আছি। পেয়ে গেছি আজকের লাকি বক্তাকে, আর সেটা হলো মিসেস মুখার্জি, আর আজকে উনি পেয়ে যাচ্ছেন জিও বাংলার পক্ষ থেকে এই হ্যান্ড স্যানিটাইজারটা গিফট, যেটা ওনাকে রাখবে একদম জার্মস ফ্রি। খুব ভালো লাগছে জিও বাংলার থেকে গিফট পাওয়ার জন্য, থ্যাংক ইউ জিও বাংলা। শুনে নিলাম কি বলছে শহরবাসী। কেউ বলছে লং ড্রাইভে যেতে ভালো লাগে তবে এই সিচুয়েশনে না, আবার কেউ বলছে লং ড্রাইভে যেতে ভালো লাগে তবে পরিবারের সাথে, আবার কেউ বলছে যে না, সাধারণত ছুটির দিন তো পাওয়া যায় না, তাই ছুটির দিন হলে বাড়িতেই টাইম স্পেন্ড করতে তারা বেশি পছন্দ করে। আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন www.jiobangla.com, এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক করুন। ভিডিওটি নিবেদন করেছিলেন রাইজ এডুকেশন, ক্যামেরায় সৌরভের সাথে আমি সিমি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখতে থাকুন জিও বাংলা।